শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো শিল্পী ভৌমিক চ্যানেলে তোমাদের সবাইকে একটি নতুন ব্লগে স্বাগত তো দেখো আজকের ভ্লগটা আমি একটু অন্যরকমভাবে শুরু করেছি মানে প্রতিদিন তো তোমাদেরকে দেখাই সকাল থেকে উঠে আমি কি কি করলাম ঘর ছাটানো ঘর মোছা বাসন মাজা এই সমস্ত এ টু জেড দেখানো হয় মোটামুটি চেষ্টা করি আজ আমি সন্ধ্যের পরে মোটামুটি চা খাওয়ার পরে আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তাই আজকে প্রথম থেকেই ঠিক করেছি সন্ধ্যের পর থেকেই যেইটুখানি সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করব যতটুকানি করা যায় তো তোমরা দেখলেই শুরুতেই আমরা মাছলে বিছানার মধ্যে শুয়েছিলাম আমরা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ওকে আমার মহারাজকে জল খাইয়ে চোখ মুখ ধুয়ে একটু ফ্রেশ করে জামা প্যান্ট পরিয়ে রেডি করেছি আর আমিও একটু একটা চুড়িদার পরে রেডি হয়ে নিয়েছি আমরা একটু ওকে নিয়ে বাইকে করে ঘুরতে বেরোবো আজকে যেহেতু রবিবার ওর বাবা বাড়িতে রয়েছে তাই বিকেলবেলাটা ও যেহেতু উঠে গেছে ওকে নিয়ে এখন একটু আমরা বাইরে বেরোবো তো দেখো আমরা ঘুরে এসে আমি সমস্ত ঘুরে এসে জামা কাপড় চেঞ্জ করে ওর জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি আর নিজের জন্য চা করে নিয়েছি এখন এই যে উনি ডিম খাবে আর ওই যে হাতটা দেখতে পেলে ওটা ওনার বনুর হাত আমি সন্ধ্যাবেলা এখন আর ওকে চা বিস্কিটটা দিই না ও যেহেতু খাবার একদমই খেতে চায় না তাই ডিম সিদ্ধটাই দিই এখন দেখতে পাচ্ছ খাওয়া খাওয়াতে কি করছে ডিম সিদ্ধ দিচ্ছি তাতেই এরকম করছে ওকে আমি আগে আর বসে বসে খাওয়াতাম কিন্তু এখনই না খাওয়ার জন্য আবার এরকমভাবে খাওয়াতে হচ্ছে আর চোখগুলি দেখো কীরকম কালো হয়ে রয়েছে সেই পড়ে যাওয়ার ঘটনাটার থেকে যাক ওকে খাইয়ে আমি নিজের চা খেয়ে এবার সোজা চলে এলাম রান্নাঘরে আজকে যেহেতু সকালবেলা বাজারে যাওয়া হয়নি আমার শরীরটা প্রচণ্ডই খারাপ লাগছিলো তাই বড়বাবু আর বাজারে যায়নি এখন ওই যে সন্ধ্যেবেলা একটু বাজার করে নিয়ে এসেছে এখন এগুলোকে আমি গুছিয়ে রাখবো আর আমলকি গাজর এগুলো সব বের করে নিয়েছি কালকে যেহেতু আবার সোমবার সকালবেলা বেরোবে তাই সমস্তটা কেটে রেডি করে রাখলে আমার সকালে একটু সুবিধা হয় না হলে এতটা কাজ করে ওঠা সম্ভব নয় আর এই বাসনগুলি বেশি ডিম সিদ্ধ করেছে চা করেছে এগুলি সব ধোবো দেখো আমরা ঘুরে এসছি কাপড় আজকে আমার গুছানো হয়নি আমার শরীরটা ভালো ছিল না বলে এখন এই রান্নাঘর এই সমস্ত কিছু জামা কাপড় গুছিয়ে এখন আমি ঠিক করব তো দেখো এই যে আমি মানে সমস্ত সবজি মানে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ পুরো সবজির মেলা বসেছে এখানটায় আর নিচেও সব পরিষ্কার করে গুছিয়ে যেগুলি ফ্রিজে রাখা দরকার ফ্রিজে রেখেছি যেগুলি বাইরে রাখা দরকার বাইরে রেখেছি আমার এত ঠান্ডা লেগেছে বলার বাইরে ফ্রিজ থেকে ভাত তরকারিটা বের করে নিয়েছি আজকে আমি বিশেষ কিছু রান্না করেছিলাম না শুধু চিকেন রান্না করেছিলাম আর লতি তাই লতিটার নেই দুপুরেই আমার বাবু খেয়ে নিয়েছে আজকের লতিটা নাকি খুবই টেস্টি হয়েছে যা খাওয়া হয়ে গেছে ভালো হয়ে গেছে এখন তাই রাত্রেবেলা একটু গরম গরম পটল ভেজে নেব আর ওই চিকেনের ঝোল আছে ভাত আছে ভাতটা গরম করে নেব আর এই দেখো গাজর কেটে রেখেছি আমলকি কেটে রেখেছি আর কালকে রান্না করবো বলে পুঁই শাক আলু কুমড়ো আম কেটে রেখেছি আমের চাটনি করবো যেহেতু দুদিন করা হয়নি আর সকালবেলা লেবু জল খায় তাই লেবুটা কেটে রেখে নিয়েছি ঢেঁড়শ আলু চচ্চুরি করবো ঢেঁড়শ আলুটা কেটে নিয়েছি যেহেতু সকালবেলা উঠে আমার খুবই অসুবিধা হয় গাজর কাটবো না আমলকি কাটবো না লেবু কাটবো আবার ডিম সিদ্ধ করতে হয় আবার বাদাম ভিজিয়ে রাখলে বাদামটা ছুলে দিতে হয় চা করতে হয় পুজো দিতে হয় এবার ঘরে সাধারণত আমি হয়তো ঘর সকালে ছাটাতে পারি না একটু সামনে পিছনে দুয়ারে জল দিতে হয় এগুলি করতেই তো অনেকটা সময় লাগে ওর জন্য আমি রাত্রেবেলা সমস্ত কিছু কেটে ফ্রিজে রেখে দিই এবার সকালবেলা বের করে একটা করতে করতে আর একটা হয়ে যায় তো দেখো আমি সমস্ত জামা কাপড় যা ওর কাপড় চোপড় ছিল সব গুছিয়ে নিয়েছি রান্নাঘরের সমস্ত কিছু ফ্রিজে স্টোর করে দিয়েছি যা যা কেটে নিয়েছিলাম আর এই দিকে দেখো সব আমার অগুছালো ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি আর এই যে আমার সন্ধ্যাবেলা সন্ধে দেওয়ার পরে জলটা ফেলা হয় না যেহেতু সন্ধ্যে হয়ে যায় আর ঠাকুরের বাসনগুলো মেজে রেখেছি তাহলে সকালে আমার সুবিধা হবে কেননা ঠাকুরের বাসনটা আবার সকালে মাছ ধরো অনেকটা সময় লাগে এই যে ওনাকে খাইয়ে দাইয়ে দেখো খাবারটা পুরো খায়নি দেখতেই পেয়েছো কতটা খাবার ফেলা গেছে তো ওকে রাতের খাবারটা খাওয়ানো হয়ে গেলো ওষুধপত্র সমস্তটা খাওয়ানো হয়ে গেল এবারে আমি বাটি দুটো ধুয়ে নেবো তার মধ্যে আমি একটু খাবারটা গরম করে নেব কেননা খাবারটা গরম করতে করতে বাটিগুলিও ধোয়া হয়ে যাবে পটলটাও ভাজা হয়ে যাবে ভাতটা গরম হতে হতে কেননা রাতের খাবারটা তো খেতে হবে সাড়ে দশটা বেজে গেছে আবার তো সে সকাল পাঁচটার সময় উঠতে হবে ঘুমোতে ঘুমোতে বারোটা বাজে আজকে চিকেনটাতে আমি একদমই কম তেল দিয়েছি যার কারণে তোমরা দেখতে পেয়েছি উপরে একটু তেল ভেসে ছিল না আর এই দিকে এই যে পটল ভাজবো বলে পটলটাকে নুন হলুদ মেখে নিয়েছি গ্যাসের উপরে কড়াই দিয়ে তেল দিয়ে নিয়েছি মেয়েদের দিন কি রাত কি কখনোই কাজ ফুরায় না বিশেষ করে হাউসওয়াইফ যারা হাউসওয়াইফকে আমার তো মনে হয় যে কোনো মেয়ে মানেই সে তার বিয়ের পরে সে যতই বাইরে জব করুক বা সার্ভিস করুক কিংবা হাউসওয়াইফ প্রত্যেকেরই কিছু না কিছু ঘরে কাজ থাকে হাউসওয়াইফরা তো একটু বেশি সংসারে সময় দেয় যারা বাইরে জব করে তারা একটু কম সময় দিতে পারে কিন্তু মেয়ে মানেই মোটামুটি রান্নাঘরে কম বেশি কাজ থাকবেই ঘর গোছানো থেকে শুরু করে সব কিছু তো দেখো ফাইনালি রাত্রেবেলা সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাবার দাবার পরে আমি সমস্ত বাসনপত্র ধুয়ে গ্যাস পরিষ্কার করে নিয়েছি আর এই যে লাস্ট যেটা কাজ সেটা হচ্ছে বাদামটাকে ভিজিয়ে রেখে দিয়েছি আমি রোজই রাত্রেবেলা বাসন যদি পরিষ্কার নাও করতে পারি আমি গ্যাসটা অতি অবশ্যই মুছে রাখি যেদিন থেকে আমি আমার সংসার মানে আলাদা হয়েছে সেদিন থেকে আমার এখনও পর্যন্ত হাজার শরীর খারাপের মধ্যে আমার গ্যাসটা পরিষ্কার করা কখনও বন্ধ হয়নি এটা আমি রোজ রাতে করেই ঘুমোতে যাই তো তারপরে দেখো এই যে মহারাজকে নিয়ে বিছানা চলে এসে শিশুতে বিছানা পত্র রেডি করে আর ওই যে একটা এক্সট্রা কাঁথা একটা গেঞ্জি একটা প্যান্ট নিয়ে নিয়েছি কেননা ওনার আজকাল আগেই প্রবলেমটা ছিল না যে ঘুমের মধ্যে টয়লেট করা এখন থেকে ঘুমের মধ্যে টয়লেট করা অভ্যাসটা হয়েছে যাই হোক আমাদের মা ছেলে দুজনেরই ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে যেহেতু সারাটা দিন সন্ধ্যের পরেও তো কাজ করতে হয় এবারে গা ঘাম হয় ও একটুখানি থাকে খাবার দাবার খায় খাবার দাবার পরে তাই রাত্রেবেলা আমরা মা ছেলে দুজনেই ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপরে বিছানায় শুতে যাই তো দেখো ওই যে চোখ ঢোলছে এত ঘুম পেয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করবো কারণ এখন আমরা ঘুমোতে যাবো আর কিছু দেখানোর মতন নেই তোমরা বুঝতেই পারছো মোটামুটি সন্ধ্যের পরও আমাকে কি কাজ করতে হয় তার মধ্যেও আবার এখন যদি একটু শরীরটা খারাপ তাই হচ্ছে না লোকে একটু আবার ব্যায়াম করাতে হয় তো প্লিজ সবাই আমার এই চ্যানেলটিকে যদি ভালো লাগে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর একটি লাইক করো আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসব। প্লিজ 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 সবাই একটু আমার চ্যানেলটিকে সাপোর্ট করে আমাদের পাশে থেকো কারণ সবাই সবাইকে সাপোর্ট না করলে কখনোই বড়ো হওয়া সম্ভব না একে অপরের সম্মানে পাশে থাকলে সাপোর্ট করলে তবেই বড় হওয়া যায় So please.